এরপরে আলী হাসান আপনি লিখেছেন, প্রায় গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটে, শ্রমিক বিশেষত গৃহকর্মী ও অধীনস্থদের সঙ্গে কি ধরনের আচরণ করতে ইসলাম নির্দেশ দেয়? ভাই আলী হাসান, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং এক্ষেত্রে আমাদের কোনো সংকটকালেই অন্য কারোর কাছ থেকে কোনো কিছু ধার করে আনার প্রয়োজন নেই। আপনি দেখুন, আজ অধীনস্থদের বা কর্মচারী শ্রমিকদের অধিকার নিয়ে পৃথিবীতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আপনার গোষ্ঠী কথা বলে। একজন মুসলিম, তিনি শ্রমিকের অধিকার ব্যাপারে সচেতনতার জন্য তাকে দূরে যেতে হবে না, কোরআন হাদিসের দিকে তাকালেই চলবে। আমি একটা হাদিস শুধু শেয়ার করছি, বুখারী মুসলিম একজন বর্ণনা করেছে এবং সে হাদিসটি বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের ভাই যারা, অর্থাৎ যারা আসলে তোমাদের মতোই মানুষ, শক্ত মাংসে তোমাদের ভাই, সে মা তোমার মানব জাতি হিসাবে, মানুষ হিসাবে, তোমার আদম সন্তানের সন্তান, আদম সন্তান হিসাবে সে তোমার ভাইয়ের মতোই, সেই তোমার সেবক, অর্থাৎ তোমার যে সেবক সে আসলে তোমার ভাই বলতে পারো। জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের যারা সচ্ছলতার মধ্যে আছো তোমাদের অধীনে আল্লাহ তাআলা করে দিয়েছেন। ফামান কান আখুহু তাহতা ইয়াদিহি, অতএব কারোর অধীনে যদি তার কোনো ভাই থাকে, এখানে শ্রমিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বলে অভিহিত করেছেন, যদি থাকে, ফাল ইউতইমহু মিম্মা ইয়াকুল, তাহলে সে নিজে যা খায় তাকে যেন তা খাওয়ায়, ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাস, সে নিজে যা পরে তাকে যেন সেরকম পোশাক পরায়, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং তাদের উপর এমন কাজের বোঝা চাপিয়ে দিও না যেই বোঝা বহন করার ক্ষমতা নেই তার এবং সে নুয়ে পড়ে তাতে। ফাইনকাল্লাফতুমুহুম ফাআইনুহুম, আর যদি এরকম কোনো বোঝা চাপিয়ে দাও তাহলে তাকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। এই যে একটি বিষয়, আপনি দেখবেন হাদিস যে কথাগুলো বলা হয়েছে, তুমি যা খাও তাকে তা খাওয়াও, নবী রাসূলুল্লাহ কাজের লোকদেরকে সাথে নিয়ে খাওয়াতে বলতেন। আজ আমরা সভ্যতার দাবি করি, লম্বা লম্বা কথা বলি আমরা, যারা তারা কি নিজের ড্রাইভারকে, বাসার যারা কাজের লোক আছেন বা অধীনস্থ আছেন সে সমস্ত লোকদেরকে ডেকে নিজেদের সাথে বসে বা মানে বসিয়ে খানা খাওয়াই? আমরা যা খাওয়াই সে মানের খাবার কি তাদেরকে দেই? এবং আমরা নিজেদেরকে যত আধুনিক মনে করি, অগ্রসর মনে করি, আপনি হাদিসের দিকে তাকালে দেখবেন ইসলাম তার চাইতে আরও কত অগ্রসর, কত আধুনিক, কত বেশি মানবতাবাদী, কত বেশি মানুষের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার দীক্ষা আমাদেরকে দিয়েছে। অতএব ইসলামের এই নির্দেশনা মানলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। আজ যে স্লোগান দেওয়া হচ্ছে তার চাইতে আরও অর্থবহ, শ্রমিকের অধিকার আরও জোরালোভাবে প্রতিষ্ঠা হয়েছে এই হাদিসের মধ্যে। অতএব এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, কি আমাদের ময়দানে তাদের সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের সম্পর্কে কেমতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে, জিজ্ঞাসা মুখোমুখি হতে হবে। বিধায় তাদের প্রতি আমরা সদয় আচরণ করব। তারা যদি ভুল করে, আবুদাউদের এক বর্ণনায় বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 70 বার যদি দিনে ক্ষমা করার প্রয়োজন হয় তাও করবে, অর্থাৎ আল্লাহর কাছে ততবার ক্ষমার আশা করবো আমরা, তাদেরকে ততবার ক্ষমা করবো। তার মানে তাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা, সমীহ এগুলো রেখে তাদেরকে ব্যবহার করতে হবে।